10-12 দিন আমার আইভি চলেছে, আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল ট্রিটমেন্টের জন্য, আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল ট্রিটমেন্টের জন্য। আমি মমতা ব্যানার্জি যা বলেছে আমিও তাই বলি, আমি তো মনে করি চিকিৎসা ভালোই হচ্ছে, আমি বলবো এটা ভুল কথা। তাহলে হয়তো ঠিকই বলছেন, চাবিটা তো ওনার হাতে। হয় চোট থেকে সংক্রমণ এবং তারপরেই নাম না করে SSKM হাসপাতাল অর্থাৎ শহর কলকাতার এই মুহূর্তে সুপার স্পেশালিটি হাসপাতাল বা A1 হাসপাতালের মধ্যে SSKM হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার গাফিলতি। এবং এই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলার পর এই মুহূর্তে সাধারণ মানুষ যারা চিকিৎসার ক্ষেত্রে আসছেন তারা কিন্তু অনেকেই অভিযোগ করছেন যে এই মুহূর্তে চিকিৎসার গাফিলতির বিষয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি বলছেন কত গাফিলতি হয়েছে এবং সেই গাফিলতিগুলো কিন্তু ইতিমধ্যে যাতে সঠিকভাবে সূত্রে নেওয়া যায় সেটাই কিন্তু তারা চাইছে। কিছুটা নিচু স্তরে হচ্ছে বলতে পারি আমরা, আবার উপরে গেলে আবার ঠিক আছে, ওটা নিশ্চয় স্যার কিছুটা গাফিলতি তো হচ্ছেই বটে, এটা এটা সব জায়গা সব হসপিটালে। এটা বাধ্য হয় আসতে হয় এমন কিছু ঘটনা থাকে যে বাধ্য হয়ে আসতে হয় এখন সব হসপিটাল, যেগুলো বাইরে পাওয়া যায় না পরিষেবাগুলো, বা যেতে গেলে প্রাইভেট হসপিটালে যেগুলো ওখানে একই ঘটনা, যত একই ঘটনা উল্টো পাল্টা বিল হবে খরচ হবে বা পেশেন্ট হয়তো মেরেই ফেলছে বিল করছে, এরকম ঘটনা তো আছেই, এটা সবাই প্রত্যেকেই জানে, এটা। দেখুন অনেকেই সব কিছু জানে বা বলতে পারে না সব চক্ষে, এটাই আর কি ঘটনা। জনসমক্ষে অনেকে কিছু বলতে চায় না বা বলতে পারে না চাপের মুখে, তাহলে হয়তো ঠিকই বলছেন, চাবিটা তো ওনার হাতে, উনি যদি বলেন তাহলে ঠিকই বলছেন। তাহলে আমি মমতা ব্যানার্জি যা বলেছে আমিও তাই বলি, ভালো হয়নি না চিকিৎসা তো ঠিক আছে, অনেক কিছুর গাফিলতি তো আছেই, সেগুলা সংশোধন করতে হবে সেটা দায়িত্ব। হ্যাঁ আমিও বলবো যে যে গাফিলতিগুলো আছে সেগুলো সব ঠিক করা উচিত। আমি তো মনে করি চিকিৎসা ভালোই হচ্ছে, খারাপ তো হচ্ছে না, ভালো হচ্ছে চিকিৎসা। ডাক্তাররা অনেক ভালো কিন্তু কিছু গলতি আছে, সেটা হচ্ছে লাইনের একটা ব্যাপার আছে না, এটাতে কিছু গলতি আছে। হ্যাঁ আর ভিড় প্রচণ্ড, আর এটা ভালো লাগে যে বাংলাদেশ থেকে এখানে চিকিৎসার জন্য আসে। ডাক্তাররাও তো মানুষ, তারাও তো গডকে বিশ্বাস করেন ওনারা, কিন্তু তার মধ্যেই কিছুটা ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু এটা কতটা সঠিক কতটা মিথ্যা সেটা আমি কী করে, যেটা তো আমি চাক্ষুষ জানি না। আমি মোটামুটি ভালো পেয়েছি, মোটামুটি ডাক্তাররা খুব ভালো ব্যবহার করেন। হ্যাঁ চিকিৎসা করাচ্ছি তো, এই তো আজকেরও এসছি, দুটো রিপোর্ট করি, ইউরিন রিপোর্ট ছিল, দুটো ইউরিনের টেস্ট করিয়ে আজকে রিপোর্টে তুললাম। না আমি তো চিকিৎসা গাফিলতিতে পাচ্ছি না, আমি তো ভালোই পরিষেবা পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে গাফিলতি তো আছে, আমি বলবো এটা ভুল কথা, 2-3 মাস ধরে আসছি, ইটস গুড, আমাদের অনেক আমরা হেল্প পেয়েছি, দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি না, তো আদারওয়াইজ আমরা থাকি সেই দমদম থেকে, ইটস টু ফার লেগ ওনাকে নিয়ে আসা, সো ইটস কুল, এটা এরকম না, গাফিলতি নয়, ডাক্তার আর ভেরি গুড গুড। আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি যা আসছি পরিষেবা পাচ্ছি আমি স্যাটিসফাইড, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। হতে পারে ওনারা হয়তো কোনো কিছু দেখছেন, হয়তো কোনো কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে হয়তো সমস্যা থাকতে পারে, বাট আমি যে যে সমস্যা নিয়ে এসেছি আমি স্যাটিসফাইড, আমার কোনো অভিযোগ নেই। গাফিলতি আছে অবশ্যই, এবং এখানে আমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করে তার মানে একটা শেয়াল কুকুরের সঙ্গেও পারে না ম্যাডাম। আমি মমতা এই কেবল আপনার এই মমতার অফিসে ফোন করছিলাম, আমি এই কাকাকে নিয়ে এই রক্ত বিরাট দিতে গেছি, আমাকে বের করে দিল পুলিশ গার্ড আর হাসছে কেন সিস্টার, তাই মমতার অফিসে ফোন করে জানাচ্ছি যে আমার এই কাকার এই বয়স, ওনার ক্যান্সারের পেশেন্ট, কিন্তু চিকিৎসা ভালো হচ্ছে না, এবার আমি কালকে ডাক্তার দেখাই নিয়ে গেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে কোনো উত্তর বা কোনো কথা বলতেই কিন্তু তারা নারাজ। এই বিষয় নিয়ে ইতিমধ্যে বিরোধীরা সরব হয়েছেন,
বারবার এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাছে যখন এই বিষয়ে মুখ খোলেন যে তার পায়ের ক্ষত থেকে সেপ্টিক এবং চিকিৎসার গাফিলতির জন্য তিনি দীর্ঘ অসুস্থতায় ভুগেছেন, সেই নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া উঠে আসছে বিভিন্ন মহল থেকে।